শ্রীরামকৃষ্ণের কথা তো সমানে চলছে, কিন্তু কেশব সেনের জাহাজে বসে থাকা মানুষজনের অবস্থাটা একবার ভাবুন। জাহাজ কখন ছেড়েছে, তারপর কোথা থেকে ঘুরে কোন দিকে যাচ্ছে, সেসব কিছুই তাদের খেয়াল নেই। তারা কোনো দিকে তাকানোর ফুরসতি পাচ্ছেন না, একেবারে বুঁদ হয়ে বসে আছেন। মাস্টারমশাই, সাধে কি আর লিখেছেন যে কত দূর পর্যন্ত জাহাজ গিয়াছিল, অনেকেরই তাহা জ্ঞান নাই। এদিকে ভাঁটার টানে বুঝলেন তরতর করে জাহাজ কলকাতার দিকে ছুটছে, কিন্তু এখনই যাত্রা গুটিয়ে ফেললে কি করে হবে? শ্রীরামকৃষ্ণকে এত তাড়াতাড়ি তো ছেড়ে দিতে মন চায় না, লোকজন মোটেই রাজি নয়। অগত্যা ক্যাপ্টেনকে আরও খানিকটা ঘুরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে সেই সুযোগে সেই সময়ের সমাজের একটা অনর্থকে একটু সামলে দিতে বসলেন শ্রীরামকৃষ্ণ। কি করছেন তিনি, আসুন সেই ঘটনাটাই এবার শুনে নিই। শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অবলম্বনে কথামৃত কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। জাহাজে এবার একটু জলযোগ শুরু হয়েছে, তার ব্যবস্থা কলকাতা থেকেই করে এনেছিলেন কেশব সেন। যথেচ্ছ মুড়ি আর নারকেল নিয়ে এসেছেন তিনি। মুড়ি মাখা হলো, যে যার কোঁচড়ে কিছুটা ঢেলে নিয়ে খেতেও শুরু করলেন। এদিকে শ্রী রামকৃষ্ণের নজর তো সব দিকে ঘোরে, তার হঠাৎ চোখে পড়ল যে বিজয়কৃষ্ণ গোস্বামী আর কেশবচন্দ্র সেন দুজনেই যেন একটু জড়সড়ভাবেই বসে আছেন। একটা সময় দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কেশবচন্দ্রের বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে তার পাশ থেকে সরে গেছেন বিজয়কৃষ্ণ, আর কখনো তার ছায়াও মারাননি। আর শুধু তাই নয়, প্রকাশ্যে কেশবের নামে সমালোচনা করেও বেড়ান তিনি। তাকে, সেই বিজয়কৃষ্ণকে আর কেশবকে ঘিরে ব্রাহ্ম সমাজ তখন স্পষ্ট দুভাগে ভাগ হয়ে গেছে। এতদিন পর্যন্ত একজন আর একজনকে এড়িয়ে থাকতেন, কিন্তু আজ হয়েছে মুশকিল। শ্রীরামকৃষ্ণ এক এমনই টান যে তার ডাক এড়িয়ে থাকতে পারলেন না বিজয়। কেশবের জাহাজে তাকে উঠতেই হলো, আর এবার তো কেশবের থেকে সরে থাকার পথই নেই। দুজনে একেবারে মুখোমুখি বসেছেন, তবে তাদের ভাবটা বেশ জড়সড়। এ দৃশ্য শ্রীরামকৃষ্ণ অনেক আগেই দেখে রেখেছেন, এতক্ষণ কথাবার্তার মধ্যে কোনো ফাঁক পাননি। এবার খাওয়া দাওয়া শুরু হতেই রগড় জমিয়ে তুললেন শ্রীরামকৃষ্ণ, তবে তার রগড় কিন্তু আঘাত করে না কাউকে, বরং তার ধাক্কায় হাসতে হাসতে ভাসতে ভাসতে মানুষ আবার ঠিক রাস্তাতেই ফিরে আসে। বিজয়কৃষ্ণকে লক্ষ্য করে এবার কেশবকে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিবরামের যুদ্ধ, রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিকিচি আর মেটে না। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে জাহাজ ভর্তি লোক হো হো করে হেসে উঠলেন। এই দেখুন, কত বছরের জমে থাকা বরফে একটু একটু করে কেমন ধাক্কা দিচ্ছেন তিনি। এখানেই থামলেন না কিন্তু, আবার বলছেন, আপনার লোক তা এরূপ হয়েই থাকে, মাঝে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল আর মেয়ের মঙ্গল দুটো আলাদা, তেমনি তোমাদের এর একটি সমাজ আবার ওরও একটি দরকার। এবারও লোকজনের মধ্যে হাসির হিল্লোল বয়ে গেল। তবে যতবার ব্রাহ্ম সমাজের ভেঙে যাওয়া নিয়ে হাসাহাসি করছেন শ্রীরামকৃষ্ণ, ততবার একটা কথা কিন্তু বলছেন তিনি, নিজের লোক, রঙ্গ রস বাক বিতণ্ডা যাই হোক না কেন, তার সবটাই হচ্ছে নিজেদের মধ্যে। এই নিজের ভাবটা বার বার মনে করিয়ে দিচ্ছেন তিনি। ওই শুনুন, আবার বলছেন, রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী, শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো, এরূপ হয়েই থাকে। যাই হোক,
তবু আপনার লোক। ব্যাপারটা লক্ষ্য করে দেখছেন তো, উদাহরণগুলো কিন্তু খুঁজে খুঁজে আনছেন বটে। নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করেও ফের তারা পরস্পর ভাব ভালোবাসা করে রয়েছেন, এমন উদাহরণ টেনেই আনছেন বারবার শ্রীরামকৃষ্ণ। আর নিজের লোক কথাটা প্রতিবার মনে করিয়ে দিচ্ছেন। না, এরপরও ব্রাহ্ম সমাজ জোড়া লাগেনি ঠিকই, এমন প্রবল অভিমান কি আর একদিনে যায়? তাহলে তো সমাজে সবাই দেবতা হয়ে যেত, তাই না? তবে হ্যাঁ, দুই শিবিরের যুদ্ধংদেহী মানসিকতাটায় একটু লাগাম পরানো গিয়েছিল। বিজয়কৃষ্ণ আর কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কথাটা কতটা মানলেন কিংবা কতটা বুঝলেন তা নিয়ে এখন আর বিশেষ দরকারও নেই আমাদের। কিন্তু বাইরের লোকের চেয়ে এখনও ঘরের লোকের সঙ্গেই শত্রুতাটা বোধহয় সব থেকে বেশি হয়। শ্রীরামকৃষ্ণের সেই নিজের লোকের উদাহরণগুলো সত্যি যদি মাথায় থাকতো আমাদের, তাহলে সমাজটা বোধ হয় এতখানি অন্ধকার হতো না। না, সেদিন জাহাজে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে খুব বাস্তবসম্মত একটা শিক্ষা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। কেশব সেনকে উদ্দেশ্য করে তিনি বললেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব এক রকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারুর ভিতর সত্ত্বগুণ বেশি, কারুর রজগুণ বেশি, কারুর তমগুণ। পুলিগুলি দেখতে সব এক রকম, কিন্তু কারু ভিতর ক্ষীরের পুর, কারু ভিতর নারিকেলের ছাই, কারু ভিতর কলাইয়ের পুর। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আমার মা সব জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দেবেন। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? কি সাংঘাতিক কথা দেখুন! আগ বাড়িয়ে গুরু হয়ে বসার কি প্রবল নিন্দে করছেন শ্রীরামকৃষ্ণ। মানুষ নিজে শিখতে চায় না, বরং অন্যকে শেখাতে সে ওস্তাদ। অযোগ্য মানুষ যদি অন্যের ভার নেয়, তাহলে সমাজটা অযোগ্যদেরই তো ঘাঁটি হয়ে উঠবে। বর্তমান দুনিয়ার দিকে তাকিয়ে এই কথাটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না। অথচ সেই কত বছর আগে একটা সহজ, স্বচ্ছ, দূরদর্শী মানুষ সবাইকে সাবধান করে দিয়ে গিয়েছিলেন। আমরা অবশ্য তাকে পূজো করতেই ব্যস্ত, তার কথা আর ভেবে দেখব কখন? শ্রীরামকৃষ্ণের কথা কিন্তু চলছেই। তিনি আবারও বলছেন, লোক শিক্ষা দেওয়া বড় কঠিন, যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদীর আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুক তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। উদাহরণগুলো খুব চেনা চেনা মনে হচ্ছে না? প্রতিদিন খবরের কাগজ খুললে আমরা ঠিক যা যা দেখি তার সঙ্গে মিলে যাচ্ছে না বলুন? একদম এক পরম আধ্যাত্মিক মানুষের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, প্রায় দেড় শতাব্দী পার করেও আজকেও তা যে কি সত্যি, কতটা বাস্তব! আহা, সে কথা যদি আমরা আরেকটু বেশি করে ভাবতাম সত্যি, আর সে কথা তখন যদি কেউ জানতো, না সে আর সম্ভব নয়। আচ্ছা, লোকশিক্ষা কারা দিতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন, যাদের চাপরাস আছে তারাই পারে। চাপরাস মানে সরকারি কর্তা ব্যক্তির শিলমোহর। তার নিজের দেশ গ্রামের উদাহরণ টেনে তিনি বলছেন, ও দেশে মানে কামার পুকুরে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পুকুরের পাড়ে রোজ সকালবেলা লোকে বাজে করে রাখত। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, কিন্তু আবার তার পরদিন সেই রূপ, বাজে আর থামে না। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাজে করিও না,
তখন সব বন্ধ হলো। শ্রীরামকৃষ্ণের কথার ধরনে আবার সকলে হেসে উঠলেন, কিন্তু হাসি ঠাট্টার মধ্যে দিয়েই কি অসাধারণ বাস্তব শিক্ষা দিচ্ছেন তিনি বলুন। এই বাস্তব শিক্ষা দেওয়ার এই ধরনটা তার একেবারে নিজস্ব একটা রীতি। খুব গভীর কথাগুলো বড় সহজে বলেন তিনি। এই তো দেখুন না, সবাইকে প্রাণ ভরে হাসতে দিলেন, আর ঠিক তার পরেই বললেন, আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়, অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বর সব করছেন, আমি কিছু করছি না, এই বোধ হলে তো সে জীবন মুক্ত, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। গীতার সব থেকে কঠিন অধ্যায় কর্মযোগকে কয়েকটা শব্দে কি সহজ করে বলে দিলেন শ্রীরামকৃষ্ণ। অতি সাধারণ মানুষও ঠিক যে ভাষাটা বুঝবে সেই ভাষাতেই কথা বলেন তিনি। শাশ্বত দর্শনের সমস্ত সার কটা কথা একেবারে জলের মতো বলে যাচ্ছেন তিনি। তবে তার এমনই রসবোধ যে এক মুহূর্তের জন্য কেউ নড়তে পারছে না। ধর্ম, অধ্যাত্ম, ঈশ্বর, বাস্তব, জীবনের সমস্ত দিকগুলোকে একই সুতো এনে মালার মতো গাঁথছেন তিনি। আর তার সঙ্গে একের পর এক জটিল ভাবনার মীমাংসা করতে করতে এগোচ্ছেন। ঠিক এরপরেই যে ভাবনাটা নিয়ে কথা বলবেন তিনি, সেই ভাবনাটা নিয়ে বর্তমান বিশ্ব একের পর এক সেমিনার করেও কুল পায় না। আসছেন শ্রীরামকৃষ্ণ, সেই ভাবনাটার গোড়া ধরে একেবারে ঝাঁকিয়ে দেবেন। সে ভাবনাটা কি সে কথাও আমরা শুনব তো, তবে আজ নয়, আগামী পর্বে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার ভালো থাকার পাসওয়ার্ড।